নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই বিশ্বরাশির জাতক জাতিকাদের জানাই অগ্রিম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বিশ্বরাশির জাতক জাতিকাদের চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কেমন যাবে সেটি আজকে আমি আপনাদের জানাবো এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন হবে শিক্ষা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের গোটা বছরের শুভ রং কি শুভবার কী লটারি কেনার শুভ তারিখ কী সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটিতে কাজেই আপনারা মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন চোদ্দশো সাতাশ বঙ্গাব্দের রাজা হচ্ছেন বুধগ্রহ মন্ত্রী শনিগ্রহ এবং শস্যাধিপতি শুক্রগ্রহ কাজেই এবার আমরা দেখে নিই বিশ্বরাশির জাতক জাতিকাদের চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কেমন পেতে পারে আসুন তবে শুরু করি ভিডিওটি চোদ্দশো সাতাশ বঙ্গাব্দের বিচার হবে প্রধানত চারটি গ্রহকে ধরে একটি শনি গ্রহ দ্বিতীয় বৃহস্পতি গ্রহ তৃতীয় রাহু গ্রহ এবং চতুর্থ গ্রহ বাকি সমস্ত গ্রহ খুব ঘন ঘন রাশি পরিবর্তন করে কাজেই এই চারটি গ্রহকে ধরে আমরা বিচার এবার শুরু করব বর্তমানে রাহু বসে রয়েছে মিথুন রাশিতে এবং সেপ্টেম্বর মাসে এই রাহু গমন করবে বিষ রাশিতে অনুরূপভাবে বর্তমানে কেতু বসে রয়েছে ধনু রাশিতে এবং সেপ্টেম্বর মাসে গমন করবেন বৃষ্টিক রাশিতে সারা বছর শনি গ্রহ অবস্থান করবে মকর রাশিতে এবং বৃহস্পতি গ্রহ থাকবে ধনু রাশিতে এবং মকর রাশিতে এই বছর আপনাদের শত্রুর পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু শত্রুর পরিমাণ যতই বৃদ্ধি পাক আপনি জয়ী হবেন অনেকে আপনার নিন্দা করবে এই বছর কিছু কিছু বন্ধুর সাথে আপনার বিবাদ হবে এই বছর আপনি জীবন সাথীর যোগ্য সমর্থন পাবেন না বছর আপনার শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ থাকবে যারা হৃদরোগে ভুগছেন কিডনির রোগ বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে তারা বাতের ব্যথা হাঁটুর ব্যথা এবং মেরুদণ্ডের ব্যথা আপনাকে সারা বছর কম বেশি ভোগাবে এছাড়াও এই বছর আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে কাজেই গাড়ি খুব সাবধানে চালান এবং রাস্তাঘাট খুব সচেতনভাবে পারাপার হন বিশ্বরাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্র মোটের উপর শুভ আপনারা যেমন পরিশ্রম করবেন তেমন নাম্বার পাবেন এই বছর তবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন এবং গবেষণার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই বিষয় এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তাদের এই বছর সাকসেস আসবে কম পরিশ্রম করেই এই বছরে আপনার সন্তানের শরীরের উপর এবং মনের উপর বিশেষ চাপ বৃদ্ধি পেতে পারে কাজেই আপনি সতর্ক অবশ্যই থাকুন বর্তমান বছরে আর্থিক অবস্থা আপনার মোটামুটি থাকবে চাকরি ক্ষেত্রে আশানুরূপ ফল পাবেন না ব্যবসা ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিবে বেপরোয়া মনোভাব এবং বিশেষ কোনো ঝুঁকির কাজ নেওয়ার বিষয়ে আপনি সতর্ক অবশ্যই থাকুন এই বছর আপনার প্রমোশনের আশা রয়েছে ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে যারা কাঁচামালের ব্যবসা করেন যারা লোহার ব্যবসা করেন যারা বাড়ি তৈরি দ্রব্যাদি অর্থাৎ ইট সিমেন্ট রড ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই বছর সজাগ থাকতে হবে পারিবারিক ক্ষেত্রে কিছু আত্মীয় স্বজনের বিরোধিতায় আপনার মনোবল ভেঙে যেতে পারে তবে এরই মধ্যে কোনো শুভ সংবাদ পেতে পারেন কারোর সাহায্যের জন্য ত্যাগ স্বীকারের সম্ভাবনা রয়েছে এই বছর এই বছর আপনারা সন্তানের জন্ম দিতে পারবেন অর্থাৎ দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যারা মা বা বাবা হতে পারেননি এবার আপনাদের সামনে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে গাঢ়ভাবে আপনারা মা বা বাবা ডাকটি শুনতে পাবেন এই বছরেই যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের এই বছরে মোটামুটিভাবে মিশ্র প্রকৃতির যাবে অর্থাৎ মাঝে সাঝেই প্রেমে বাধা আসবে এবং রোমান্টিকতার অভাব দেখা দিবে এই বছরে যারা বিবাহ করতে চাইছেন তারা খুব সাবধানে বিবাহ করবেন এবং জেনে শুনে পাত্র বা পাত্রীর খুব খোঁজ নিয়ে তারপরে বিবাহের দিকে পা বাড়ান নচেত আপনাদের বিবাহিত পরবর্তী জীবন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের ভাদ্র মাসে কার্তিক মাসে ফাল্গুন মাসে ও চৈত্র মাসে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে চৌদ্দশো সাতাশ বঙ্গাব্দে আপনাদের শুভরত্ন হীরা এবং সাদা জারকন শুভবর্ণ সাদা শুভ ধাতু রূপা শুভ দিক দক্ষিণ দিক শুভ সংখ্যা ছয় নয় পনেরো আঠেরো চব্বিশ সাতাশ শুভবার শুক্রবার এবং শনিবার এই সারা বছরে আপনারা নটারি কাটবেন যেই তারিখে সেই তারিখগুলো চার তারিখ নয় তারিখ পনেরো তারিখ চব চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ আপনারা যে কোনো মাসের এই তারিখে নটারি কাটুন তবে দেখবেন নটারিতে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বেড়ে যাবে অনেকটাই বেশি আপনারা সারা বছর সুস্থ থাকুন ধন্যবাদ